তার উপস্থিত হয়েছেন, সবকিছু মিলে আপনাদের উপস্থিতি, তাদের উপস্থিতি, সবকিছু মিলে অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর। এজন্য আমি দয়া করে বলছি আলহামদুলিল্লাহ। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে শুরু করছি আমার মূল বিষয়, সেটা হচ্ছে সালাত তরকারির বিষয়টা কি, সালাত তরকারির পরিণতি, ভয়াবহ পরিণতি। তো বিষয়টা খুবই ভয়াবহ বিষয়, সালাত তরকারির বিষয়টা আমরা যতটুকু এটাকে হালকা মনে করি, আমাদের সমাজের মুসলমানগণ অথবা সমাজের অনেক আলেম ওলামাগণ পর্যন্ত এটাকে যতটুকু আমরা সহজ মনে করি, যদি আমরা কোরআন এবং সুন্নার দিকে তাকাই তাহলে দেখা যায় বিষয়টি আসলে মূলে মোটেও সহজ নয়। বিষয়টা সালাত তারক করার অপরাধ পরিণতি, এটা যে কত ভয়াবহ এই বিষয়টি বুঝবার জন্য আপনাদেরকে আমরা এতটুকুই বললে যথেষ্ট যে আমাদের ইসলামে এই ইবাদতকে সবচেয়ে বড়, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হিসাবে আল্লাহ তাআলা এটাকে পছন্দ করেছেন, সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা শরীয়তে এই জামানা এবং আগের জামানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে শরীয়ত দেওয়া হয়েছে এবং আগের নবীদেরকে যা দেওয়া হয়েছে, কোন নবীদের জামানায় সালাতের চাইতে শ্রেষ্ঠতম কোন ইবাদত আল্লাহ তাআলার পক্ষ থেকে ছিল না। তাহলে ইসলামের যে সবচেয়ে বড় ইবাদত, এই বিষয়টার মধ্যেই যদি মানুষের অবাধ্যতা থাকে, এই বিষয়টি মানুষ যদি তারা মূল্যায়ন না করে, তাহলে ইসলামের কি মূল্যটা তার কাছে রয়েছে? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পরিষ্কারভাবে পার্থক্য সূচিত করে দিয়েছেন, কারা আল্লাহর প্রতি ইমান এনেছে আর কারা আল্লাহর প্রতি ইমান আনে নাই। তিনি বলেছেন যে বাইনার রজুলি ও বাইনাস শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, হাদিসে সহিহ মুসলিমে আসছে যে একজন বান্দা যে নাকি আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করে, আল্লাহ তাআলাকে সে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিনকে সে সম্মান করে, এমন একজন ব্যক্তি, আরেকজন ব্যক্তির মধ্যে রয়েছে শিরিক এবং কুফর, এই যে দুই শ্রেণীর মানুষ, এদের মধ্যে পার্থক্য হচ্ছে সলাত। যে ব্যক্তি সলাত আদায় করে এর মানে সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ইমান এনেছে, সে কোরআনের প্রতি ইমান এনেছে, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইমান এনেছে, জান্নাত জাহান্নামের প্রতি ইমান এনেছে, হিসাবের দিনের ব্যাপারে, কিয়ামত দিবসের ব্যাপারে তার ইমান রয়েছে, এটা প্রমাণিত হয়। আর যার মধ্যে সলাত নাই তার অবস্থা হচ্ছে তার মধ্যে রয়েছে শিরক এবং কুফর। আর এই বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কারো ব্যাপারে বলতে পারবো না যে তোমার মধ্যে শিরিক আছে কুফর আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাতের ব্যাপারে বলেছেন যে ব্যক্তি সলাত আদায় করবে না এর মানে তার মধ্যে শিরিক আছে এবং কুফরি আছে। শিরিক নামক এই নাপাকি, কুফর নামক এই নাপাকির কারণেই, এই মহা পাপের কারণেই সে ব্যক্তিটি সলাত আদায় করে না, নাউযুবিল্লাহ। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সলাত আদায় যারা করে না তাদের ব্যাপারে তিনি স্পষ্ট কথা বলেছেন, স্পষ্ট একদম বলেছেন, ফালা সাদাকা ওয়ালা সাল্লা, সে সত্য বলে বিশ্বাস করে না, অর্থাৎ সে আল্লাহ রাব্বুল আলামিনকে সত্য বলে গ্রহণ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন আর ফেরেশতার প্রতি সে ইমান আনে নাই, সে রাসূলকে সত্য বলে মেনে নেয়নি, সে আখেরাত বলতে কোনো দিবস আছে মেনে নেয়নি, যার ফলশ্রুতিতে ফালা সাদাকা ওয়ালা সাল্লা, সে সালাত আদায় করে না। একটু গভীরভাবে চিন্তা করুন, এই বিষয়টিকে সহজ আমরা যতটুকু সহজ মনে করি সহজ নয়, বিষয়টি অনেক বড়, অনেক বড়। এই জন্য দেখা যায় কোরআনুল কারিমে আমরা যদি তাকাই তাহলে দেখতে পাব যে কোন মানুষ যদি ইসলাম গ্রহণ করে, সে যদি কুফর এবং শিরকের পথকে পরিহার করে, আল্লাহর তাওহীদের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে, তাহলে তার চরিত্র হচ্ছে
সে সলাত আদায় করবে। রব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলেছেন যে ফাইন তাবু, মুশরিকদের সম্পর্কে বলছেন ফাইন তাবু করে। এই জন্য অনেক মুহাদ্দিসিন কারাম বলেছেন শর্ত হলো যদি তারা আল্লাহর তাওহীদকে স্বীকার করে, মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলে। যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে রাসূল হিসেবে মেনে নেয়, তার আগে আল্লাহ তাআলার তাওহীদকে গ্রহণ করে যে আল্লাহর কোনো শরীক নাই, তিনি একমাত্র ইলাহ, সত্য ইলাহ, সত্য একমাত্র সত্য উপাস্য, তিনি ইবাদত পাওয়ার হকদার একমাত্র তার। এই যে তাওহীদের বিশ্বাস, এই যে রিসালাতের বিশ্বাস যে ব্যক্তি করে, মানে ফাইন তাবু, যদি তারা তওবা করে ফিরে আসে, এখানে কি যথেষ্ট না? বলছেন ওয়া আকামুস সালাহ ওয়া আতাউ যাকা, যদি সালাত আদায় করে এবং যাকাত আদায় করে, ফাখল্লু সাবিলাহুম, তাহলে তাদের পথকে ছেড়ে দাও, তাদের সাথে যুদ্ধ করো না, অন্যথায় তাদের সাথে যুদ্ধ করো। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে যদি কোনো ব্যক্তি সলাৎ আদায় না করে, সে কোনোদিন শিরিক এবং কুফুর থেকে পবিত্র হতে পারবে না। যদিও সে মনে করতে পারে যে আমি পবিত্র, আমার মধ্যে নেই কোনো শিরিক, নেই কোনো কুফুর, এটা সে মনে করতে পারে যে আমি তো কালেমা পড়েছি, কিন্তু কোরআন আমাদেরকে যেটা বলছে সেটা হলো যে না, শুধুমাত্র সে তওবা করবে এতটুকু যথেষ্ট নয়, তাদেরকে হত্যা করা, তাদের সাথে যুদ্ধ করা বিরতি তখনই তোমরা করতে পারো যখন তারা সলাত আদায় করবে এবং যাকাত আদায় করবে। এ প্রকাশ্য আমলটুকু যদি পাওয়া যায় তখনই তাদের সাথে যুদ্ধ বিরতি হতে পারে, অন্যথায় ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, মুশরিকদেরকে হত্যা করো যেখানেই তোমরা তাদেরকে পাও। তাহলে হত্যার নির্দেশনা দেওয়া হয়েছে যারা সলাত আদায় করবে না। ঠিক এই সূরার মধ্যে আরো আল্লাহ তাআলা বলেছেন যে যদি তারা তওবা করে, সলাত আদায় করে, যাকাত দেয়, তাহলে ফাইখওয়ানুকুম ফিদ্দিন, তাহলেই কেবলমাত্র তারা তোমাদের দিনী ভাই হতে পারে। তাহলে সলাত আদায় যদি আপনার পরিবারে কেউ না করে, সে আপনার দিনী ভাই হতে পারে না, সে আপনার বাবা মা হতে পারে, সে আপনার সন্তান হতে পারে, সে আপনার বন্ধু হতে পারে, সে আপনার উস্তাদ হতে পারে, কিন্তু সে আপনার দিনী ভাই হতে পারে না। দিনের ব্যাপারে তার সাথে আপনার সামান্যতম কোনো সম্পর্ক নেই, কারণ সে সলাত আদায় করে না। এই সমস্ত দলিলগুলি দ্বারা আপনারা কি মনে করছেন? আমরা যদি আরো তাকাই কোরআনের দিকে, তাহলে আমরা দেখব আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজিদের কোনো আমল, কোনো সদকা, কোনো কিছু কবুল করবেন না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে যে তাদের সদকা, ওমা মানআহুম আন তুকবাল মিনহুম নাফাকাতুহুম ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া বিরাসূলিহি ولا ياتون الصلاه الا هم كسالى ولا ينفقون الا هم كارهون। এখানে স্পষ্ট ভাবে আল্লাহ তাআলা জানিয়েছেন যে তাদের সদকা এইজন্য কবুল করা হবে না, কারণটা হচ্ছে এই যে তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অস্বীকার করে। মুশরিকদের কাফেরদের সদকা এইজন্য কবুল করা হবে না যেহেতু তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অস্বীকার করে। তার প্রমাণ কি বলছে? যে ওয়ালা ইয়াতুনাস সালাতা ইল্লা হুম কুসালা, তারা নামাজে আসে না, তবে আসে তারা অলসতা করে। এটা মুনাফিকদের সম্পর্কে দেখুন, মুনাফিকরা সালাতে আসতো কিন্তু অলসতা করে, অলসতা করে সালাতে আসতো, আর তারা খরচ করত অসন্তুষ্ট চিত্তে। তাহলে দেখুন এখানে কুফরি সম্পর্কে আল্লাহ তাআলা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে তারা সলাত আদায় করে না, তারা সলাত আদায় করে না, যদিও করে সেটা অলসতা করে। সুতরাং আপনি একটু চিন্তা করুন গভীরভাবে, সলাত তরক করা বিষয়টা ইসলামে সহজ নয়, মোটেও সহজ নয়। তাহলে প্রশ্ন হচ্ছে এই বিষয়টি আমাদের কাছে সহজ কেন, কারণটা কি? কারণটা হচ্ছে আমরা যেই
দিনটা পালন করি ইসলাম, আর ইসলামের বুঝ আমরা যাদের কাছ থেকে নিয়েছি তারা হচ্ছে ভ্রষ্ট আকিদার অধিকারী। যেমন আমরা ইসলাম বা ইমানের যে সংজ্ঞাটা নিয়েছি আমরা নিয়েছি জাহামিয়ার কাছ থেকে, জাহাম বিন সফওয়ান আর সামারকন্দির কাছ থেকে। কারণ জাহাম বিন সফওয়ানের এই পথভ্রষ্ট মানুষটি ইসলামের যে সংজ্ঞা দিয়েছে, ইমানের যে সংজ্ঞা দিয়েছে, বলছে ইমান মানে মারিফা, মারিফাতুল কাল, অন্তর দিয়ে আল্লাহকে চিনলেই হলো, ব্যাস সে ইমানদার। যখন এই সংজ্ঞাটা আমরা নিয়েছি তখন বোঝা যাচ্ছে এখানে নামাজ লাগবে না। এজন্য আমরা সবাই জানি যদি কোনো ব্যক্তি অন্তর দিয়ে আল্লাহকে বিশ্বাস করে সে জান্নাতে যাবে। অথবা আমরা ইসলামের যে ব্যাখ্যাটা নিয়েছি সেটা আমরা নিয়েছি আবুল হাসান আল আশারি এর কাছ থেকে, অথবা আমরা নিয়েছি আবু মানসুর আল মাতুরিদি এর কাছ থেকে। কারণ কি? কারণ তাদের ইমানের সংজ্ঞাটা হচ্ছে একটা হলো যে অন্তর দিয়ে বিশ্বাস করলেই হলো, তাসদিকুল কলব, অন্তরের বিশ্বাস যথেষ্ট ইমান। এবং তার আরেকটু বলার চেষ্টা করে যে মুখের স্বীকৃতি, যথেষ্ট মুখের স্বীকৃতি দিলে ইমান। তাহলে আমল বলছে না, লা ইদখুলু আল আমাল ফি মুসাম্মাল ইমান, আমল না এটা ইমানের সংজ্ঞার মধ্যে পড়বে না। এর মানে ইমানদার হওয়ার জন্য, জান্নাতি হওয়ার জন্য, জান্নাতুল ফেরদাউসে প্রবেশের জন্য আমল দরকার নেই। এই যে সংজ্ঞা, এই যে পথভ্রষ্ট সংজ্ঞা, যে সংজ্ঞা ইসলামকে ধ্বংস করেছে, লাখো মানুষকে বেনামাজি করেছে, আমাদেরকে কোরআন এবং সুন্নাহ থেকে বিচ্ছিন্ন করেছে, যার জন্য আজকে আমরা খুঁজি কোথায় জান্নাতের পথ পাওয়া যাবে। আমরা সেই মজলিসে যাই, যাওয়ার পরে কেউ বা আমরা টাকা দিলে দোয়া করে আমার জন্য, মা বাবার জন্য জান্নাতে পৌঁছে দেয়, বলি বাহ আমাকে জান্নাতে পৌঁছে দিয়েছে। আমরা কখনো এই সলাত ব্যতীত অনেক ইবাদত আমরা করি, মাদ্রাসা মসজিদ নির্মাণ অনেক কিছু আমরা করি, এগুলোর মধ্যে আমরা জান্নাত খুঁজি, ইসলাম খুঁজি। কারণটা কি? কারণটা এগুলো মজা লাগে আমাদের, এটা কি তুলে ধরা হয়েছে যে কোনো আমলের উসিলা আপনাকে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। এই যে লোকটি সলাত আদায় করছে না, এটা তাদের কাছে তুচ্ছ ব্যাপার, একটা সাধারণ ব্যাপার, এই ব্যাপারে তারা কথা বলছে না। কারণ সলাত তরক করলে তো আর কুফর হয় না, সলাত তরক করলে তো আর শিরিক হয় না, সলাত তরক করার কারণে তো সে বেঈমান হয় না। তাহলে কি? সুতরাং সলাত ছাড়াও অনেক আমল আছে। যদি আপনি কোনো উলামায়ে কেরামদের মজলিসে যান, সেখানে যদি আলেমদেরকে দেখেন, ওই যে মিথ্যা কথা, আপনার সব গুনাহ ঝরে পড়বে। অথবা কোনো এলাকা দিয়ে যদি আপনার কোনো আলেম উলামা আল্লাহওয়ালা মানুষ হেঁটে যায়, 40 দিন পর্যন্ত সেই কবরে নাকি আজাব হয় না। এই যে এগুলো আমাদেরকে দিচ্ছে, কারণটা কি? মূল ইসলাম থেকে তারা দূরে চলে গেছে। কোরআন এবং সুন্নার দলিলের উপর প্রতিষ্ঠিত যে ইসলাম, সালফে সালিহিনদের আমল আখলাক চরিত্র আকিদার উপর যে ইসলাম মানে বাস্তবায়িত, সেটাকে ছেড়ে দিয়ে অন্য একটি নকল ইসলাম, নকল সংজ্ঞা, নকল পদ্ধতিতে ইসলাম আমাদেরকে উপহার দেওয়া হয়েছে। যার জন্য যে ইসলামের মধ্যে নামাজের কোনো গুরুত্ব নেই, যে ইসলামের মধ্যে একটি ফকিরকে ভিক্ষা দিলে ফকির যদি খুশি হয়ে যায় তাহলে আপনি জান্নাতি, আপনি না শুধু 14 গোষ্ঠী সহ জান্নাতি হয়ে যেতে পারে। যে ইসলামের মধ্যে একটা বেনামাজির জন্য সেখানে কাফফারা রয়েছে, যে ইসলামের মধ্যে এমন রয়েছে যে আপনার অন্য যে কোনো আমলে আল্লাহ খুশি হয়ে যাবেন বলা যায় না, তাহলে সলাত সলাত না হলেও চলবে। যার জন্য আমরা অধিকাংশ মানুষ বেনামাজি। অথচ সাহাবায়ে কেরামদের সংজ্ঞার দিকে যদি যাই তাহলে সাহাবায়ে কেরামদের সকলে ঐক্যমত, ইমান হচ্ছে আল ইতিকাদ বিল কলব, অন্তরে দিয়ে বিশ্বাস করা, ইমান হচ্ছে মুখের স্বীকৃতি দেওয়া, ইমান হচ্ছে ওয়াল আমাল বিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমল করা, এটা কি ইমান বলা হয়? এখানে শেষ না, আল ইমান ইয়াজিদু বিত্তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া, আনুগত্যের মাধ্যমে ইমান বৃদ্ধি পায় আর পাপের মাধ্যমে ইমান কমে যায়। তাহলে ইমানের সংজ্ঞা, এটাই সাহাবায়ে কেরামদের, এটাই তাবেঈনদের, এটা তাবে তাবেঈনদের, সেই যুগ থেকে নিয়ে আজও পর্যন্ত সালফি সালিহিনদের সমস্ত উলামায়ে কেরামগণ একমত, ইমানের সংজ্ঞা হচ্ছে এটা, আলহামদুলিল্লাহ। আর ওইদিকে জাহামিয়া, মুতাজিলা
এরপরে হচ্ছে আশাইরা এবং কুল্লাবিয়া, এবং সেই সাথে আপনার ওইদিকে রয়েছে এই মাতুরিদিয়া। এদের ইমানের সংজ্ঞার মধ্যে এরকম সমস্যা রয়েছে, আর ওই সমস্যা জড়িত ইমানের সংজ্ঞাটি আমাদের সমাজে বেশি বেড়াচ্ছে, আমাদের পুস্তকে, আমাদের আলোচনায়, আমাদের মসজিদের মেম্বারে, আমাদের মাহফিলগুলোতে। এই জন্য আমরা বলি ফেলি শুধু বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ, এখানে কাহিনী শেষ। এভাবে করে মানুষ বেনামাজি হয়েছে। তাহলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষগুলোর মধ্যে বেনামাজির সংখ্যা কম কেন? কারণ তারা আকিদা বুঝে, মানহাজ বুঝে, যার জন্য বেনামাজি এটা যে বড় অপরাধ এটা তারা জানে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু আনহুল আবদু ইয়াউমুল কিয়ামাহ সালাহ, কিয়ামতের মাঠে সর্বপ্রথম মানুষকে জিজ্ঞাসা করা হবে সালাত সম্পর্কে। যদি সালাত ঠিক থাকে, সালাহাত সাইরু আমালিহি, তার সমস্ত আমল ঠিক থাকবে, গ্রহণ করা হবে। অন্য বর্ণনা এসেছে, ফাইন রুদ্দাত সালাতুহু রুদ্দা সাইরু আমালিহি, যদি সালাত প্রত্যাখ্যান করা হয় তার জীবনের সকল আমল প্রত্যাখ্যান করা হবে। এটা হলো সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটা হলো সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামদের বক্তব্য। এর উপর তারা সুপ্রতিষ্ঠিত আছে আলহামদুলিল্লাহ, সেই যুগ থেকে এই পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত তারা থাকবে আলহামদুলিল্লাহ। আর তাদের কাছে না, সালাত আমলের মধ্যে প্রবেশ করবে না। এই জন্য কেউ বা দেখা যায় ইসলামী সংগঠন, এটা হচ্ছে তাদের কাছে ফরজ সালাত প্র্যাকটিস। ইসলামী সংগঠন, রাষ্ট্র কায়েম করতে হবে, ইসলাম হুকুমত কায়েম করতে হবে, এটা হচ্ছে ফরজ সালাত প্র্যাকটিস। এটা হচ্ছে তাবে, মানে তার পথের অনুসরণ, ওই পথে যাবে, এটা গ্রহণযোগ্য একটা পথ হতে পারে, ওই পথের সহায়ক হতে পারে, কিন্তু মূল ইসলাম নয়। এভাবে করে সালাতকে তুচ্ছ করা হয়, সালাতকে একেবারে তুচ্ছ করা হয়। কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতকে ইসলামের সর্ব উচ্চ জায়গায় তিনি এটাকে রেখেছেন আলহামদুলিল্লাহ। তারপরে বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত তরক করাকে এতটাই বড় অপরাধ মনে করতেন, এই জন্য তিনি বলেছেন যে কিয়ামতের মাঠে, কিয়ামতের মাঠে এই যে সালাত যে ব্যক্তি আদায় করবে, এই এই সালাত হবে তার জন্য নূর, তার জন্য বুরহান, এটা হবে তার জন্য নূর, এটা হবে আলো। মান হাফাযা আলাইহা, যে ব্যক্তি সালাতের উপর সংরক্ষণকারী হবে, এই কিয়ামতের মাঠে এই সালাত হবে তার জন্য নূর, আলো, তার জন্য দলিল, তার জন্য নাজাতের পথ আলহামদুলিল্লাহ। আর যে ব্যক্তির এই সালাত থাকবে না, ওমান লাম ইউহাফিজ আলাইহা, যে ব্যক্তি নামাজকে হেফাজত করবে না, সে ব্যক্তির জন্য কিয়ামতের মাঠে কোনো দলিল নেই মুক্তির, কোনো আলো নেই, এবং তার জন্য কোনো নাজাতের পথ নেই। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু এখানে শেষ মোটাও না। তিনি বলেছেন, ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ও ফিরআউন ও হামান ও উবাই বিন খালফ, হাদিসটি মুসনাদে আহমদে এসেছে। লক্ষ্য করুন, সে কিয়ামতের মাঠে পৃথিবীর রুআসাউল কুফফার, সবচেয়ে বড় বড় কাফেরদের সাথে তার হাসর, হাসরে সে থাকবে, হাসরের মাঠে, হাসর নাসর বড় বড় কাফেরদের সাথে থাকবে। এজন্য এজন্য এখানকার ইমাম ইমাম ইবনে বাজ রহমতুল্লাহি আলাই তিনি এই হাদিস থেকে বলেছেন, সালাত তরক করা যদি বড় কুফরি না হতো, সালাত তরক করা যদি বড় কুফরি না হতো, তাহলে বেনামাজিরা কখনো পৃথিবীর বড় বড় কাফেরদের সাথে তার এ হাসর নাসর হতো না, এটা তিনি বলেছেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাত তরক করাটাকে মোটেও সামান্য এবং ছোট দৃষ্টিতে দেখেননি, বরং এটা হচ্ছে ইসলামের সবচেয়ে বড় ইবাদত, এটা হচ্ছে ইসলামের সবচেয়ে বড় ইবাদত। এই জন্য ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে তোমার কাছে কদরুল ইসলাম ইন্দাক কা কদরিস সালা ইন্দাক, যে তোমার কাছে ইসলামের কদর, ইসলামের গুরুত্ব ততটুকুই যতটুকু তোমার কাছে সালাতের গুরুত্ব। আল্লাহু আকবার, এই ছিল সালাতদের কাছে সালাতের গুরুত্ব। কিন্তু আজকে আমাদের কাছে সালাতের গুরুত্ব নেই, সাহাবায়ে কেরামদের শ্রেষ্ঠত্ব সালাতের মাধ্যমে। এই জন্য তাওরাতের মতো কিতাবে, আসমানি কিতাবে, ইঞ্জিলের মতো আসমানি কিতাবে সাহাবায়ে কেরামদের গুণাগুণ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যে একজন নবী আসবে, সেই নবীর উম্মত হবে, সাহাবাদের চরিত্র কেমন হবে জানো, এরকম হবে, তারাহুম রুক্কান সুজ্জাদা,
ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তাদেরকে তুমি দেখতে পাবে তারা অধিক রুকু করে, অধিক সেজদা করে। রুকু এবং সেজদা হচ্ছে তাদের চরিত্র, আর রুকু এবং সেজদার মাধ্যমে আল্লাহর সামনে বিনয় হয়ে তারা কি চায় জানো? ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আল্লাহর কাছ থেকে তারা অনুগ্রহ চায় এবং আল্লাহর সন্তুষ্টি চায়। তাহলে একটা বেনামাজি, সে যদি ইমানদার হয়, ইসলামের দাবিদার হয়, কোন জিনিস দ্বারা সে আল্লাহর সন্তুষ্টি চায়, কোন জিনিস দ্বারা সে আল্লাহর কাছে জান্নাত চায়, কোন জিনিস দ্বারা আল্লাহর কাছে মুক্তি চায়, এগুলো সব বাতিল বলে গণ্য হবে। তার মসজিদ নির্মাণ করা, তার মাদ্রাসা নির্মাণ করা, এতিমদেরকে খাদ্য দেওয়া, মা বাবার সেবা করা, উলামায়ে কেরামদেরকে শ্রদ্ধা করা, উলামায়ে কেরামদের মজলিসে যাওয়া, এছাড়া যত ইবাদত আছে সমস্ত ইবাদতগুলো বাতিল বলে গণ্য হবে, সেগুলো প্রত্যাখ্যান করা হবে যদি ওই মানুষটির সলাৎ না থাকে। সুতরাং স্পষ্ট হয়ে গেল যে সলাৎ ব্যতীত ইমানের দাবি করা যাবে না, সলাৎ ব্যতীত মুসলিম হওয়া যাবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতের ব্যাপারে বলছেন, 7 বছর বয়স হলে পরে বাচ্চাদেরকে সলাতের আদেশ করো, 10 বছর হলে পরে বিছানা আলাদা করে দাও এবং পিটাও মারো। ইসলামে আর একটা বিধানও পাবেন না যেখানে আপনি পিটনা দিবেন বাচ্চাদেরকে, কিন্তু সলাতের ব্যাপারে প্রহারের কথা এসেছে, যদিও সেটা বড় ধরনের আঘাত নয়, বরং সেটা আদবের জন্য যতটুকু দেওয়া উচিত। তাহলে সলাতের ব্যাপারে মারতে বলা হয়েছে কেন? কেন? এই শিশু বাচ্চা যেন জানে এই পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সলাত। আপনার পরিবারের সবাই যেন জানে যে এই পরিবারে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সলাত, সলাত, সলাত। কিন্তু সলাত মানে আজকে পড়াশোনা এটা সেটা সবই আমাদের কাছে আমরা গুরুত্ব দেই, দুষ্টামিগুলো পিটনা দেই, কিন্তু সলাতের জন্য কোনো পিটনা নেই। এভাবে শিশুটি বেনামাজি হয়, মা বাপ বেনামাজি হয়, শিশুটি বেনামাজি হয়, সমাজের মানুষ বেনামাজি, তাই নামাজ পড়ে না। সুতরাং আমি এখানে আমার আলোচনাকে সমাপ্তি ঘটাতে চাচ্ছি এই মেসেজ দিয়ে যে সলাত ছাড়া কোনো মুক্তি নেই, সলাত ছাড়া কোনো মুক্তি নেই। ওই পথভ্রষ্ট ওই ইমানের সংজ্ঞাটাকে পরিত্যাগ করুন, সেটা পথভ্রষ্ট ইমানের সংজ্ঞা, সেটা ইসলামকে ধ্বংস করার জন্য এসেছে, সেটা পৃথিবীতে পরীক্ষা স্বরূপ এসেছে, সেটার প্রচার করার দায়িত্ব শয়তান নিজে নিয়েছে। সুতরাং সেটা আহলে সুন্নাতুল জামাতের সংজ্ঞা নয়। আসুন আমরা সাহাবায়ে কেরামদের পথে ঈমান আনি, আমরা তাবিঈনদের পথে ঈমান আনি, কোরআন এবং সুন্নার পথে আমরা ঈমান আনি, কোরআন এবং সুন্নার নির্দেশনা অনুযায়ী জীবনকে গঠন করি, অন্য পথে আমাদের মুক্তি হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যা কিছু বললাম সালাতের গুরুত্ব সম্পর্কে, আল্লাহ তাআলা এই সালাতের তরকের যে ভয়াবহ পরিণতি এ সম্পর্কে যতটুকু বলবার তৌফিক পেয়েছি, আল্লাহ যেন আমাদেরকে বুঝবার এবং এই মহা অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করেন, রক্ষা করেন, এবং প্রতিজ্ঞাবদ্ধ হই কোনোদিন এই সালাতকে আমরা পরিত্যাগ করব না। স্ত্রী সন্তান পরিবারের কাছে সালাতের গুরুত্ব আমাদের জীবনে পরিবারের মধ্যে সবচেয়ে বেশি, এই সালাতকে আমরা গুরুত্বভাবে তুলে ধরব, তাহলেই ইনশাআল্লাহ পরিবারের মধ্যে এটা কায়েম হবে। এটা একদিনের বিষয় নয়, এটা বছরকে বছর অভ্যাস করার পরে এটা মানুষের জীবনে স্থান পায় এবং অনেক বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে, তাহলেই আল্লাহ তাআলা সাহায্য করবেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর নির্মাণ করার জন্য যখন গিয়েছিলেন, তখন কিন্তু তিনি সেখানে বলেছিলেন যে আমি আমার স্ত্রী সন্তানকে রেখে যাচ্ছি এখানে, এই কারণে যেন তারা ইয়াকিমুসসালাহ সালাত আদায় করতে পারে। তাহলে শ্রেষ্ঠ একজন নবী, উলুল আজমের মধ্যে অন্যতম একজন নবী, যার দুয়ার বরকতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন ঘটেছে, তিনি তার সন্তান স্ত্রী সন্তানকে আল্লাহর ঘরের নিকটে রেখে এসেছেন শুধুমাত্র সালাতের জন্য। সুবহানাল্লাহ, এই সালাত মানে রিজিক, সালাত মানে সম্মান মর্যাদা, সালাত মানে মুক্তি, সালাত মানে ক্ষমতা, সালাত মানে প্রভাব, সালাত মানে বিজয়, সালাত মানে আল্লাহ নৈকট্য লাভের সবচেয়ে বড় মাধ্যম। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে এভাবে সালাতকে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুক, আমিন। আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ইসলামিক সেন্টার আসার জন্য, ইসলামিক সেন্টার আপনাদের, আপনারা আসবেন, আল্লাহ যেন আপনাদেরকে তৌফিক দান করেন। আমাদের ইসলামিক সেন্টারে যারা আদাউল মাকতাব তাউনি, আদাউল জামিয়া, এই যে যারা এসেছেন তারা আপনাদেরকে ভালোবাসেন, আল্লাহ আপনাদেরকে কবুল করুক, আমিন। আর আমি আপনাদেরকে ভালোবাসি, আর আমি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি আল্লাহর রাস্তার সাথে ভুলে যাবেন, কারণ মানুষের বয়স একরকম থাকে না, এখন 40-এর উপরে হয়ে গেছে,
একটা সময় বয়স ছিল 20-22 বছর, ওই সময় আসছিলাম সৌদি আরবে, বা 25 বছরের সময় অথবা এরকম সময় আসছিলাম, আর এখন 40-এর উপরে চলে গেছে, আজকে 18 বছর যাবৎ মদিনায়। কাজে মন মানসিকতা অনেক চেঞ্জ, যে খুব জিদ্দি ছিলাম এখন অনেকটাই নরম হওয়ার চেষ্টা করতেছি, যেহেতু মৃত্যু খুব গনিয়ে বেশি দিন নাই, এই জন্য চেষ্টা করছি। আল্লাহ তালা আমাদের সবাইকে একে অপরকে ভালোবাসবার তৌফিক দান করো, দিনকে একসাথে মিলে আঁকড়ে ধরার তৌফিক দান করো, আল্লাহ সবাইকে ইসলামের সেন্টারে আসার তৌফিক দান করুক। আমিন। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালাতু ওয়াস সালামু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।